বিএনপি 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন পূর্ব সময়ে বিএনপি ও জামাত শিবির সন্ত্রাসীদের ব্যাপক তাণ্ডবে যারা আহত দিয়েছেন প্রাণ দিয়েছেন আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, মহান স্বাধীনতার 50 বছর পূর্তিতে আমি জানাই সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার সেই স্মৃতির কথা মনেই আজকে এই কথাটা এখানে বলতে চাই। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিবস 7ই জুন। এই 7ই জুন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 6 দফা ও 7ই জুন অবাঙালি অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে, যে কারণে প্রতি বছর 7 জুন আমরা 6 দফা দিবস হিসেবে পালন করি। আমার ভাই এখানে যিনি একটু আগে বক্তব্য দিলেন, মাননীয় সদস্য, বিএনপি দলীয় 2 জন সদস্য বক্তব্য দিয়েছেন, ওনারা 7ই জুন যদি বুঝতেন তাহলে এই সংসদে আসার ওনার অস্তিত্বকেও স্বীকার করতেন, বঙ্গবন্ধুকেও স্বীকার করতেন। তাই আজকে এই যে যারা বুথের মুখে রাম নাম, আজকে যারা বললেন যে ডাকডুল পিটিয়ে ইত্যাদি ইত্যাদি বক্তব্য দিয়েছেন, আমি নিন্দা জানাই। এই সংসদে দাঁড়িয়ে বিএনপি বা অন্যান্য যারা অগণতান্ত্রিকভাবে এ দেশ পরিচালনা করার জন্য বিভিন্নভাবে পিছনে দরজা ক্ষমতায় এসেছেন, সেই দলের সদস্যরা আজকে যেখানে বক্তব্য দেন তারা 6 দফার কথাও তাদের মনে পড়ে না। ওই দিন 6 দফা সেই 6ই জুন 7ই জুন 1966 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ওই ঢাকার কারাগারে সেদিন বন্দী ছিলেন, 10 জন ওই দিন তাদের পাক বাহিনীর গুলিতে আত্মাহুতি দিয়েছিল, হাসপাতালে আরেকজন মৃত্যুবরণ করেছিল। আজকে বঙ্গবন্ধু সহ সকল যারা সেই সময় 7ই জুনের আন্দোলনের জন্য যারা আত্মাহুতি দিয়েছে এবং বঙ্গবন্ধু সেদিন কারাগারে থেকে জাতির জন্য তিনি যে দুর্নীতির কারণে পাকিস্তান আমলের যে পাকিস্তানি শাসনের যে অসহায় অবস্থা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এই 6 দফা যেদিন হরতাল ডাকা হয়েছিল, আজকে সেই 7ই জুন আমি শ্রদ্ধা জানাই এই দিনে মনুমিয়া মুজিবুল্লাহ সহ অসংখ্য শহীদদের রক্তে রঞ্জিত এই ঐতিহাসিক 6 দফা আন্দোলন। এই মহান সংসদে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, সম্পূরক বাজেট রূপে আলোচনা, আমাদের বিরোধী দলের সদস্য তিনি তার বক্তব্য তিনি বিএনপির সম্পূরক আলোচনায় তিনি করেছেন, বিএনপির কোনো ইতিহাস নাই। ওনারা বলে গিয়েছেন বেগম জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন আমার নির্বাচনী এলাকায় নূরজাহান হত্যার কথা, একজন মহিলা নূরজাহানকে অর্ধেক মাটিতে পুঁতে পাথর মেরে যারা মেরেছিলেন তখন বিএনপির নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। শুধু তাই নয়, দিনাজপুরে ইয়াসমিনকে যখন হত্যা করা হয় তখন বেগম জিয়া তিনি চায়নাতে নারী সম্মেলনে গিয়েছিলেন। আমার বিএনপির সংসদ সদস্য আমার ভাই এটা কিন্তু ভুলে গিয়েছে, কারণ ইতিহাস তারা স্মরণ করেন না, ইতিহাসের প্রতি তাদের কোনো ধরনের শ্রদ্ধাবোধ নাই। তাই আজকের এই দিনে ওই বেগম জিয়া যখন নারী সম্মেলনে গিয়েছিলেন তখন তার দিনাজপুরে সেদিন ওই ইয়াসমিন হত্যা কীভাবে হয়েছিল সেটাও তাদের জানা উচিত। আজকে ইতিহাসের এই সমস্ত কথা যারা ভুলে যান, যারা 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর বঙ্গবন্ধুর বিচারের জন্য যারা সেই ইন্ডেমনিটি অর্ডিন্যান্সকে যারা রেটিফাই করে 5ম সংশোধনী সংবিধানে অন্তর্ভুক্ত করেছেন তারা কারা, তারা বিএনপির নেতা বেগম জিয়া সহ সেদিনকার সময় যারা এই সংসদে নেতৃত্ব দিয়েছিলেন মেজরিটি পার্টি হিসাবে এই বিএনপির নেতারাই কিন্তু আজকে তাদের পক্ষ থেকে নির্বাচন করেন না, নির্বাচনে ভয় পান, এমনকি নির্বাচনে অংশগ্রহণ না করে বলেন রাতের অন্ধকারে নির্বাচন হয়ে যায়। আমরা জানি না রাতে কিন্তু মানুষ ঘুমারে পড়ে স্বপ্ন দেখে, বিএনপি এই সমস্ত স্বপ্ন দেখেই আজকে এই সংসদ এসে তাদের পক্ষ থেকে একসময় সংসদ আসবে না কিন্তু পরবর্তী পর্যায়ে তারা নির্বাচন করে আবার সংসদে এসেছে এবং বক্তব্য দেওয়ার সুযোগ মাননীয় স্পিকার আপনিই তাদেরকে বেশি করে দিয়েছেন, তাদের অধিকারকে আপনি বেশি সুযোগ দিয়ে তাদের প্রমাণ করেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাননীয় স্পিকার তার সকল ক্ষমতা এখানে তিনি নৈতিকভাবে সাংবিধানিকভাবে এই সংসদে তিনি পরিচালনা করার ক্ষেত্রে এটা নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছেন। মাননীয় স্পিকার, আমি বাজেটের ব্যাপারে বলতে গিয়ে এটুকু বলতে চাই যে এই আমাদের সম্পূরক বাজেট যেখানে প্রায় 13,000 কোটি টাকার উপরে সম্পূরক বরাদ্দ আজকের এই সংসদে এই বাজেট বক্তৃতা শেষ হলে পরে আগামীকালকে হয়তো এই দাবিগুলো উত্থাপন হবে এবং আমরা পাশ করব। এটা তো অত্যন্ত বাস্তব, এই কোভিডের ব্যাপারে এখানে আলোচনা হয়েছে, বিশ্বব্যাপী যেখানে এই অতিমারিতে মানুষ যেখানে হাহাকার করছে সেখানে বাংলাদেশে মানুষ আজকে সেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই মহামারীকে মোকাবিলা করার জন্য তিনি যেভাবে অনুরোধ করেছেন, যেভাবে তিনি উৎসাহ দিয়েছেন, যেভাবে তিনি সেই প্রণোদনার ব্যবস্থা করেছেন,
আজকে এই বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীতে ঘরে ঘরে মানুষ যাদের বাড়ি নাই, ঘর নাই, ভূমি নাই, ঘর নাই, ভূমি আছে, ঘর নাই, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মানুষকে যেভাবে সাহায্য করে ঘর তৈরি করে দিচ্ছেন, এই সময়ে যদি বিএনপির মেয়র আজকে একদম অযৌক্তিকভাবে সমালোচনার জন্য তারা বক্তৃতা দেন, এই সমালোচনা মানুষ শুনবে না, বরঞ্চ তাদের গায়েই ডিল মারলে ডিলের পাটকেল খাওয়া খেতে হয়, এটাই বাস্তবতা। মাননীয় স্পিকার, আমরা এই সম্পূরক বাজেট পাশ করব এবং সম্পূরক বাজেট আপনি জানেন মাননীয় স্পিকার যে আমাদের 87-এ যে নির্দেশনা আছে সেই এস্টিমেশন অনুযায়ী সেই নির্দেশনা এই পার্লামেন্টের মূল বাজেটে আলোচনা হবে এবং পূর্ববর্তী বছরের বাজেটে যে আর্থিক বরাদ্দ যেখানে নতুন করে চাওয়া হয় বা সাহায্যের জন্য চাওয়া হয় সেভাবে আবার অনেক জায়গায় অপ্রয়োজনীয় খরচ না করে অর্থ বরাদ্দ থেকে যায় সেটা ব্যয় হয় না, এটাকেই সম্পূরক বাজেট করে মূল বাজেট হিসাবে এই সংসদে প্রস্তাবনা দিয়ে পাশ করানো হয়। এরপরে মূল বাজেটে আমরা অংশগ্রহণ করে কথা বলবো এবং আলোচনা করব। এর পূর্বেও আমি বলতে চাই যে আমরা যেহেতু এই বাজেট আলোচনায় আমরা আমাদের যে সমস্ত প্রস্তাবগুলো এখানে বাজেটে আসছে বাজেট ম্যানেজমেন্টের আপনি দেখেছেন যে কীভাবে ম্যাক্রো লেভেলে সমালোচনা করার কথা বলতেছেন যে আমরা আমাদের বাজেটের আমাদের কীভাবে কৌশল নিয়ে বাজেটকে আমরা মোকাবিলা করব। সরকারের ব্যয় বৃদ্ধি, নিম্ন সুদের শিল্প ও সেবা খাতে ঋণ সুবিধা প্রদান এবং অতি দরিদ্র নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক সুরক্ষা বৃদ্ধি এবং বাজারে অর্থ সরবরাহ বাড়ানো। অর্থ সরবরাহ কমে গেলে কিন্তু আমাদের আর্থিক ব্যবস্থা কিন্তু একটা বিপন্ন হতে পারে। এইভাবেই অর্থ ব্যবস্থাপনা বা মানি সার্কুলেশন যাকে আমরা মানে গুড মানি ড্রাইভস ব্যাড মানি আউট অফ সার্কুলেশন, এই পদ্ধতিতেই কিন্তু অর্থ সরবরাহ বৃদ্ধি করে মানুষের জীবন ব্যবস্থাকে আরও সচল রাখতে হয়। তাই কোভিডের সময় স্বাস্থ্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, শিক্ষা খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, অন্যান্য খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা আমি মনে করি পর্যাপ্ত। তারপরেও যদি প্রয়োজন হয় সেখানে থুক বরাদ্দ দেওয়ার জন্য মাননীয় অর্থমন্ত্রী সেই ব্যবস্থা করবে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। এখানে আজকে আমরা আমাদের এই বাজেট পাশ করার আগে আমরা এখানে অবশ্যই আরও অনেক আলোচনা হবে। আমি আমার এলাকায় বিশেষ করে মাননীয় স্পিকার আপনাকে আমি ধন্যবাদ জানাই, আপনি এই যে শিক্ষা ব্যবস্থা যেখানে অচল অবস্থার মধ্যে চলে যাওয়ার জন্য যে পরিবেশ কোভিড সংসদ টিভির মাধ্যমে আপনি ওই যে ক্লাস করার ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য আপনাকে আমরা সংসদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার ব্যাপারে দুই একটি কথা বলতে চাই। আমাদের এলাকায় সন্তোষজনক উন্নয়ন হয়েছে এবং আমাদের এলাকায় রাস্তাঘাট এগুলা এত সুন্দরভাবে করা হয়েছে, এমনকি রাস্তা কেটসাই দিয়েও রাতের বেলা পাহাড়ি অঞ্চলে যেমন ওয়াইল্ড লাইফকেও যেমন নিরাপদ করার ব্যবস্থা করা হয়েছে তো মানুষকেও গাড়ি চালাবার ব্যবস্থাও সেভাবে নিরাপদ করে দেওয়া হয়েছে। আমার এলাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রায় 358 একর জমি আছে যেখানে একটি হাসপাতাল অথবা মেডিকেল কলেজ অথবা একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করলে জায়গা ক্রয় করে অথবা অধিগ্রহণ করার কোনো প্রয়োজন পড়বে না, আমি সেই কারণে এখানে একটি মেডিকেল করার জন্য আমি একটা প্রস্তাব রাখতে চাই। মাননীয় স্পিকার, আমরা আমাদের চা শ্রমিকরা আপনি জানেন যে বাংলাদেশে বঙ্গবন্ধুর অত্যন্ত আপনজনেরা, তাদেরকে সাহায্য করার জন্য আমরা 25 কোটি টাকায় মাননীয় প্রধানমন্ত্রী একটি সরকারি বিদ্যালয় সেখানে করে দিচ্ছেন এবং এছাড়া প্রত্যেকটি বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয়ে আমরা সেখানে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় করে দিয়েছি। তাদের মজুরি বৃদ্ধি এই কোভিডের সময় কিন্তু তারা কাজ বন্ধ করে নাই, প্রত্যেকটি শ্রমিক কাজে গিয়েছে, চা উৎপাদন হয়েছে, বিশ্বের বাজারে যে চা আজকে রপ্তানির জন্য যে ব্যবস্থা সেটা আরও উন্নত হচ্ছে। আপনি জানেন 4ঠা জুন চা দিবস হয়েছে, মাননীয় বঙ্গবন্ধু জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেই চা দিবস এই জন্য যেহেতু তিনি ট্রিবিউটের সাবমান হিসেবে যখন বাণিজ্যমন্ত্রী ছিলেন তখন প্রথম ট্রিবিউটের চেয়ারম্যান হিসেবে জাতির পিতাকে সেদিন সরকার সেদিন সেখানে বসেছিলেন, এই জন্য 4ঠা জুন আজকে চা দিবস করা হয়েছে। ইন্স্যুরেন্স দিবস করা হয়েছে, 1লা মার্চ ইন্স্যুরেন্স দিবস করা হয়েছে। আমি দু একটি কথা বলে বিশ্বাস করবো মাননীয় স্পিকার, সেই ইন্স্যুরেন্স দিবসে আজকে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরগুলোকে আরও উন্নত করার জন্য আমাদের পুনর্বীমা কমিশনের বিপরীতে যে 15% উৎস কর আছে, সংযোগ মূল্য সংযোগ কর আছে সেটা রহিত করতে হবে, জীবন বীমা পলিসি হোল্ডারদের মুনাফার উপর 5% শেষ করবেন মাননীয় সদস্য। মাননীয় সদস্য আপনার সময় শেষ হয়েছে। জি ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, 2020-21 অর্থবৎসরের